কি মিয়া, পাওনা দাদা দেখে শরম পাইতেছো গেলা, মুখ লুকাইতেছো গেলা? শুনো, চেহারা লুকান যায় মগর শরীর তো লুকান যায় না। আজকাল দেখলাম গট গট করে বাইরে ঢুকতেছো, ভিতরে গিয়া দেখি তালা লাগানো, ছাদে বয়ে রয়েছ, কাহিনী কি টাকা লিয়ে আইছ? আসলে টাকাটা এখন জোগাড় করতে পারিনি। এই কথা, এই কথাটা 4 মাস ধরে শুনতেছি, আর তো ভালো লাগতেছে না। শোনো মিয়া, আজকে রাতের মধ্যে টাকা দিবা, না পারো বাইকতে বাইর হয়ে যাবা। জিনিসপাতি কি কি আছে সব বেচে টাকা শোধ করবো, এটাও তো হইব না। যাও, বাকিটা মাফ করে দিলাম। আমেরিকা যাওয়ার শখ করতেছো কেলা? বাইকতে যাও, বাইকতে যাও, আল চাষ করো, দোকানদারি করো, মিয়া খাইটা খাও, দেশের উন্নতি হইব। তুমগর তো ফুটানি দেখলে মিয়া শৈলের মধ্যে জলে, এটা কইছে তুমি করে ঢাকা শহরে আহনের লিগা ধুন্দা মারা খারাপ হয়েছে। শোনো, শেষবারের মতো কইতেছি, আজকে রাজের মধ্যে টাকা দিবা মিয়া। লাইট জেনারেটর কেন? লাইট অফ কর, লাইট অফ কর। কি হলো তুই? শিবানা, তুমি? আমি। তুমি কি পালিয়ে এসছো? তাহলে বাবা পাঠিয়েছে। বাবা পাঠিয়েছে মানে? মানে হচ্ছে তুমি চলে আসার পর বাবা আমাকে বলল যে ফুয়াদ তোকে অনেক ভালোবাসে, আর ভালোবাসে বলেই ও নিজেকে তোর যোগ্য করে তুলছে। তুই ওর কাছে যা, তুই ওর কাছে গেলে অনেক সুখী থাকবি, আর এই দিকটা আমি সামলে নিব। সত্যি? না মানে, মানে আমি কোনো স্বপ্ন দেখছি না তো। স্বপ্ন? আও, এখন স্বপ্ন মনে হচ্ছে? বলেছিলাম না তুমি আমার হবে, শেষ পর্যন্ত আমারই হলে।